আপনি পিস টিভি বন্ধ করেন, এক শ্রেণীর দাড়িওয়ালা, এক শ্রেণীর টুপিওয়ালা, এক শ্রেণীর মাজার পুজারি খানকা পুজারি, আর এক শ্রেণীর নোংরা বেয়াদবি এই বিদাতি মাজাবি মাজার পুজারিরা সহ্য করতে পারেনি যখন সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত প্রচার হচ্ছিল, তখন এই পিস টিভি বন্ধ করে দিয়েছে। ও হুজুর, তুমি পিস টিভি বন্ধ দেখতে পেয়েছো, তুমি জীবনে কেন দেখো না? তুমি পিস টিভি দেখতে পেয়েছো, তুমি স্টার জলসা কেন দেখো না? কোন মুসলিমের বাচ্চা স্টার জলসা স্টার জলসা জি বাংলা দেখতে পারে না, হারাম হারাম হারাম। কোন মুসলিম ঘরের সন্তান জি বাংলা দেখতে পারে না, কোন মুসলিম ঘরের সন্তান স্টার জলসা দেখতে পারে না, কোন মুসলিম এই জলসা দেখে সময় নষ্ট করতে পারে না। আমি কোন মুসলিম যদি জি বাংলা দেখে, সে মুসলিম নয়, সে মুসলিম নয়, সে মুসলিম নয়, বরং সে মুসলিম থেকে দূর হয়ে গেছে। কারণ স্টার জলসায় যে সমস্ত বেয়াদবি নোংরামো হয়, ওইগুলো দেখে বাংলাদেশে পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? সারা বাংলাদেশে ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, 22টি জেলায় ধর্মবিশ্বালয় স্থাপিত হয়েছে। কেন বিশ্বালয় স্থাপিত হবে? এগুলোর বিরুদ্ধে তোমরা ফতোয়া দিতে পারো না, তোমরা ফতোয়া দিতে পারো কোরআন এবং সহিহ হাদিস প্রচার হচ্ছে যে পিস টিভি বাংলা, সেই পিস টিভিকে বন্ধ করার জন্য ফতোয়া দাও। লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না তোমাদের দাঁড়িয়ে টুপি আর মানুষের সামনে আসতে? লজ্জা করে না? বেয়াদব লজ্জা করে না তোমাদের? সম্মানিত শুধু মন্ডলী, আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি যেখানে থাকুন না কেন, যে স্থানে থাকেন না কেন, যে পরিস্থিতিতে থাকেন না কেন, কার আদর্শ মানতে হবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে।